আজ থেকে ঠিক 50 বছর আগে বিশ্ব মানচিত্রে বুক ছিটিয়ে জায়গা করে নিয়েছিল এই সময় স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি সহ অর্থনীতির নানান সূচকে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। এই ধারাবাহিকতায় 2041 সালে উন্নত বিশ্বের কাতারে যেতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, মানসম্পন্ন শিক্ষা আর সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদ আর বিশ্লেষকদের অনেকের। স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রাপ্তি ও প্রত্যাশার কিছু চিত্র তুলে ধরছেন রোকনউদ্দিন। 30 লাখ শহীদ, নির্যাতিত 2 লাখ মা বোন, আর অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে 9 মাসের যুদ্ধ শেষে 1971 সালে 16ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা। যুদ্ধবিধ্বস্ত, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের মানুষের হাতে তখন স্বাধীনতার শক্তি আর দু চোখে সম্ভাবনার স্বপ্ন। ১৯৭১ সালে শূন্য থেকে যাত্রা শুরুর 50 বছরে বাংলাদেশ আজ দাঁড়িয়েছে শক্ত অর্থনৈতিক ভিতের ওপর। বাজেটের আকার, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ, মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মোট দেশজ উৎপাদন বা জিডিপি, সব কিছুই বেড়েছে শত শত গুণ। আর তারই স্বীকৃতি হিসেবে এবছরের 24শে নভেম্বর জাতিসংঘের সভায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত অনুমোদন পায় বাংলাদেশ। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতিতে 41তম, আর 2035 সালের মধ্যে হবে বিশ্বের 25তম অর্থনীতির দেশ। আমাদের সম্প্রতিকালের যে অর্জন, সেই অর্জনটা যদি আমরা ধরে রাখতে পারি, দেশে বিনিয়োগ পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক থাকে, এবং আমরা যদি আমাদের প্রশাসন যন্ত্রের দক্ষতা এবং জবাবদিহিতা আরো বাড়াতে পারি, তাহলে 2041 মধ্যে উন্নত দেশের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। স্বাধীনতার 50 বছরে বিশ্ব বাংলাদেশকে চিনেছে নতুনভাবে। অনেক খাতেই বিশ্বের শীর্ষ 10-এর মধ্যে এখন বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্টগুলো শেষ হলে দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও যোগ হবে নতুন মাত্রা। গুড গভর্নেন্স যদি আমরা করতে পারি, সবকিছুতে সুশাসন যদি নিশ্চিত করতে, তাহলে আমাদের এই বিগত 50 বছর না হয়েছে, আগামী 10-15 বছরের মধ্যে আমরা সেটি অর্জন করতে পারবো। আরেকটা যেটা আমি মনে করি যে সুশাসনের পাশাপাশি গুণগত শিক্ষা, মানে কোয়ালিটি এডুকেশন, আমরা যে শিক্ষার কোয়ান্টিটি বেড়েছে, আমাদের শিক্ষার হার বেড়েছে, আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যদি আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে পারি আমাদের, তাহলেই কিন্তু আমাদের এই দেশের চেহারা কিন্তু দ্রুত এগোতে যায়। আমাদের এই গুণগত শিক্ষা এবং সুশাসন, এই দুটি জিনিসে যদি আমরা জোরদার করি, তাহলে আমার মনে হয় যে দেশটা আরো দ্রুত অগ্রগতি যাবে, উন্নতির দিকে ধাবিত হবে। খেলাধুলা, তথ্য প্রযুক্তি সহ নানান খাতে বাংলাদেশের এগিয়ে যাবার গল্পে নায়ক তরুণরা। তাদের হাত ধরেই আউটসোর্সিংয়েও ভারতের পর বিশ্বে দ্বিতীয় স্থানে এখন বাংলাদেশ। তাই বিশ্লেষকদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের হাত ধরেই সামনের দিনে রাজনীতি, সমাজনীতি, গবেষণাসহ সব ক্ষেত্রেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে স্থান করে নিবে বদলে যাওয়া এক সমৃদ্ধ বাংলাদেশ। রোকনউদ্দিন, NTV News, ঢাকা।